আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলাপাক রহমত আমি ভালো আছি ফ্রেন্ডস কথা হবে ফেসবুক গ্রুপের এ টু জেড ইম্পর্টেন্ট সেটিং নিয়ে যে সেটিংগুলো অধিকাংশ মানুষ না জানার কারণে কিন্তু তার পেজটা নিয়ে কিংবা গ্রুপটা নিয়ে কাজ করতে কষ্ট হয়ে যায় কিন্তু এই সেটিংগুলো যদি আপনার জানা থাকে আর শেখা থাকে তাহলে খুব সহজে আপনার গ্রুপটা কিন্তু খুব সহজে আপনি রিস্ক বাড়াতে পারবেন যেটার মাধ্যমে কিন্তু আপনারা অনেকেই জানেন যে ফেসবুক গ্রুপ থেকেও কিন্তু টাকা ইনকাম করা যায় তা গ্রুপ নিয়ে অবশ্যই আপনার প্রপারলি সেটিংগুলো কমপ্লিট করতে হবে কারণ কি আমরা অধিকাংশ মানুষ ফেসবুক গ্রুপ খুলি ঠিকই তারপরে অনেক ভাই ব্রাদার বলে ভাই এই সেটিংটা কিভাবে হবে এটা কিরামক্রম হবে সকল বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ অনুরোধ থাকবে ভিডিওটি কমপ্লিটলি দেখা এবং বোঝা এর মাধ্যমে কিন্তু আপনি আপনার গ্রুপটা কাস্টমাইজ করতে পারেন প্রপার সেটিংগুলো এবং ইম্পর্টেন্ট যেগুলো খুব গুরুত্বপূর্ণ যে সেটিংটা করলে কিন্তু আপনার গ্রুপটা নিরাপদও থাকবে কারণ অনেক সময় দেখা যায় অনেক মেম্বার অনেক ভাইলেশন পোস্ট করার কারণে কিন্তু আমাদের গ্রুপটা ডিজেবল হয়ে যায় তাই সেটিংগুলো যদি আপনি প্রপারলি করে রাখেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড আপনার আইডিটাও কিংবা আপনার গ্রুপটাও খুব নিরাপদ থাকবে এবং এই গ্রুপের মাধ্যমে আপনি রিস্ক বাড়াতে পারবেন এবং আপনার পেজেও কিন্তু আপনার গ্রুপে প্রচুর পরিমাণ মেম্বার অটোমেটিকলি ইম্প্রুভ হবে কারণ আপনার পেজটা যেমন কাস্টমাইজ করা থাকবে কিংবা আপনার গ্রুপটা যেমন কাস্টমাইজ করা থাকবে সেই গ্রুপে যখন নিয়মিত ভালো কাজ করা হবে ভালো পোস্ট করা হবে কন্টেন্ট আলা হবে তখন কিন্তু আপনার গ্রুপে অটোমেটিকলি সেই রিলেটেড মেম্বাররা কিন্তু আপনার গ্রুপে অটোমেটিকলি জয়েন হবে ঠিক আছে তা অনুরোধ থাকবে ভিডিওটা কমপ্লিট দেখার জন্য আমি প্রত্যেকটা সেটিং হিসেবে আপনার পরিচয় করে দেবো কোন সেটিংয়ের কী কাজ আর কীগুলো করলে কীভাবে কী হবে সেই বিষয় নিয়ে ওকে তো এখানে ছোট্ট আমার একটা গ্রুপ আছে ইসলামিক গ্রুপ আছে সেই গ্রুপটা আপনাদের মধ্যেই শেয়ার করবো এই গ্রুপে আমি প্রপারলি সেটিং করে রেখেছি তো প্রথমত গ্রুপটা দেখতে পাচ্ছেন খুব ছোটো একটা গ্রুপ তো এই গ্রুপটা আমি কীভাবে কাস্টমাইজ করে রেখেছি কিংবা সেটিংগুলো করে রেখেছি আপনার চাইলেও এভাবে কাস্টমাইজ করে আপনার গ্রুপে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনি কাজ করতে পারেন তাহলে এখানে যে ফিচারগুলো দেখতে পাচ্ছেন যে সেটিংগুলো এগুলো কিন্তু কাস্টমাইজ করার কারণেই কিন্তু এই সেটিংগুলো অ্যাড হয়েছে ওকে অনেক ভাই ব্রাদার জিজ্ঞেস করতেছে যে ভাই এইগুলো আমরা কীভাবে করবো ওকে তো এটা করার জন্য সর্বপ্রথম আপনার যে ওপরে যে আইকন আছে সেই আইকনে চলে আসতে হবে এ আইকন সেটিং আইকন ওকে তো আমরা সেটিং আইকনে চলে আসবো প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা ইম্পর্টেন্ট যে সেটিংগুলো খুব গুরুত্বপূর্ণ সেই সেটিংগুলোর সাথে পরিচয় করে দেবো তো আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তার সর্বপ্রথম যেটা পাবেন ওকে এখানে যদি কোনো পোস্ট থাকে অর্থাৎ কস্ট আপনার গ্রুপে যখন কাস্টমাইজ করা থাকবে আর কোনো রিপোর্টিং পোস্ট হবে অর্থাৎ যে পোস্টটা আপনার গ্রুপে করলে আপনার গ্রুপের ক্ষতি হতে পারে সে ধরনের পোস্ট যখনই আসবে তখন কিন্তু এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে ওকে যদি সেটিংগুলো করা থাকে সেই সেটিংয়ের কাছে আমরা আস্তে আস্তে যাবো যে সেটিংগুলো করার কারণে কিন্তু এই সেটিংগুলো আসবে ওকে তো প্রথম স্টেপ আসছে এই আর যখন আপনার গ্রুপে অটো অ্যাপ্রুভাল যে জিনিসটা অন করা না থাকবে অফ করা থাকবে অর্থাৎ আপনার গ্রুপে যে সে ইচ্ছা করলেই পোস্ট করতে পারবে এরকম না যে আপনি যদি অটো অ্যাপ্রুভেল না করে রাখেন যাতে আপনি এমন করতে চান যে পোস্ট করবে সে পোস্ট আপনার মডিলেটার কিংবা অ্যাডমিন না দেখা পর্যন্ত পোস্ট অ্যাপ্রুভেল হবে না সেই সেটিংটা যখনই করবেন তখন কিন্তু আপনার পোস্টগুলো এখানে পেন্টিং থাকবে পোস্টগুলো আপনি দেখে দেখে ভাইলেশন বা দেখে কিন্তু ভালো ভালো পোস্টগুলো আপনি অ্যাপ্রুভ করে দিতে পারবেন ওকে এবং আপনার গ্রুপে যদি কোনো পার্টিসিপেট করতে চায় কিংবা আপনার গ্রুপে আলাদাভাবে কোনো জয়েন হতে চায় সেখানে কিন্তু এখানে চলে আসবে এবং আপনার বেজ রিকোয়েস্ট অর্থাৎ আপনার গ্রুপে যদি ভালো ধরনের মানুষ কোনো মেম্বার ভালো পরিমাণ আপনার গ্রুপে লাইক কমেন্ট করে সেখানে কিন্তু বেস্ট রিকোয়েস্ট দিতে পারবে যেটার মাধ্যমে আপনি অ্যাকসেপ্ট করে দিতে পারেন সেরকম কোয়ালিটির লোকজনের সাথে তো এখানে অসংখ্য টুলস আছে একই সেটিং কিন্তু দুই তিন জায়গায় আছে ঠিক আছে থেকে কাস্টমাইজ করলে আরেক জায়গায় চলে যাবে তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা সেটিং সেটা হচ্ছে আপনার গ্রুপের একটা ইম্পর্টেন্ট সেটিং এটা হচ্ছে মডারেটর অ্যালার্ট অর্থাৎ এই সেটিংটা যদি করে রাখেন অর্থাৎ আপনার গ্রুপে যদি এমন কোনো ভাষা এমন কোনো কন্টেন্ট যে কি পোস্ট করে অর্থাৎ আপনার কোনো অ্যাডমিনও যদি কাজটা করে তো অটোমেটিকলি একটা নোটিফিকেশান পেয়ে যে আপনার অমুক মেম্বার কিংবা অ্যাডমিন কিংবা একটা এই কাজ করেছে রিপ্লেক্স করেছে কিংবা কোনো পরিবর্তন করেছে অটোমেটিকলি কিন্তু চলে আসবে এবং কন্টেন্ট রিপোর্ট কন্টেন্ট অর্থাৎ এমন ধরনের কন্টেন্ট আছে যে যে কন্টেন্টগুলো আপনার কিন্তু রিপোর্ট হয় কিংবা রিপোর্ট আলাদা কন্টেন্ট সেগুলো যখন আসবে সেখানে কিন্তু অটোমেটিকলি এটার মধ্যে আসলে আপনি পেয়ে যাবেন এবং সব থেকে আলাদা একটা সেটিং সেটা হচ্ছে কি আপনার অ্যাডমিন অ্যাসিস্ট এটার মধ্যে কিন্তু অসংখ্য ইউজফুল আছে কি আপনার সেটিংগুলো আছে যেটা করলে কিন্তু আপনার পুরো গ্রুপটা কাস্টমাইজ থাকবে ওকে তো এটা কিন্তু অনেক বড়ো এই জন্য এটা বিষয়ে আলাদা একটা ভিডিও দেবো যদি আপনার কমেন্ট করেন তো এর যে কী কী কাজ এগুলো আমার আলাদা আমার নেক্সট ইউটিউবে যে সম্রাট জিকো ইউটিউব আছে ওখানে কিন্তু আলাদাভাবে এই ভিডিওটা দিয়ে আসে আপনার চাইলে কিন্তু দেখতে পারেন আর এখানে যদি কমেন্ট করেন তো আমি এখান থেকে পুরো ভিডিওটা আলাদাভাবে পার্টিকুলার ভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখান থেকে কি হবে এখান থেকে বিভিন্ন রকম পোস্ট কমেন্ট বিভিন্ন রকম জিনিস আপনার কাস্টমাইজ রাখতে পারেন অর্থাৎ আপনার মতন করে চলবে কেউ ইচ্ছা করলে আপনার গ্রুপে ভাইলেশন রিপোর্ট করতেও পারবে না ওকে তো এখান থেকে আপনার আসে এখান থেকে আমি প্রত্যেকটা সেটিংয়ের সাথে পরিচয় করে দেবো এবং আপনার গ্রোথ অর্থাৎ আপনার গ্রুপের গ্রোথ কেমন চলছে সেটা কিন্তু আপনি এখানে আসলেও দেখতে পারবেন যেমন আপনার গ্রুপের কোন পোস্টে কী রিস্স আসছে আঠারো দিন সাত দিনের মধ্যে সকল রিস্ক কিন্তু আপনি এখানে আসলে খুব সহজে দেখতে পারবেন এটা আলাদা আলাদাভাবে কিন্তু আপনি কিন্তু এ টু জেডভাবে দেখে নিতে পারেন অর্থাৎ আপনি যেখানে আসেন আপনার কত তারিখে আপনার পেজে যে গ্রুপে যেহেতু আমার এই গ্রুপটা নিয়ে আমি কাজ করতে পারি না সেই পরিমাণ সময় থাকে না তারপরেও আপনাদের এটা দিয়ে দেখানোর চেষ্টা করলাম তো এখান থেকে আপনি যদি চান আপনি কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু এই গ্রুপটা দেখতে পারেন কী ধরনের কমেন্টে কী ধরনের পোস্টে কীভাবে লাইক পড়ছে কীরকম এঙ্গেজমেন্ট দেখতে পারবেন কত তারিখে কী পরিমাণ পোস্ট হয়েছে কোথার থেকে কে দেখেছে কী টপ পেজ ওতে এভ্রিথিং কিন্তু আপনার মেম্বার সব কিছু কিন্তু এ টু জেড দিয়ে আছে এটা আপনার চাইলে আপনার কোন জায়গাতে আপনার পেজটায় লাইক বেশি পড়ছে কমেন্টস বেশি পড়ছে সব কিন্তু আলাদাভাবে আলাদাভাবে আপনার দেখে নিতে পারবেন ওকে এখানে নেক্সটে আসে পিপল অর্থাৎ আপনার গ্রুপে কত পরিমাণ মেম্বার আছে অ্যাডমিন কে আছে কে মডিরেটার কে সেটা কিন্তু আপনি এর মধ্যে আসলে আপনি দেখতে পারবেন যে অ্যাডমিন মডিরেটার কে কে আছে কি আসে এগুলো আপনার আপনার আলাদা আলাদাভাবে আপনি এবার দেখে নিতে পারেন অনেকে এই বিষয়গুলো জানে না জানতে পারলে অনেক সময় এগুলো ইউজফুল হয় আর কি তারপর পরে আসে আপনি যদি কোনো পোস্ট অর্থাৎ আপনি আজকে কোথাও চলে যাচ্ছেন চাচ্ছেন প্রতিদিন যেন আপনার অটো পোস্ট হয়ে যায় তা আপনি কিন্তু শিডিউল পোস্ট করে রেখে দিতে পারেন ওকে শিডিউল পোস্ট এবং অ্যাক্টিভিটি লক অর্থাৎ আপনার অ্যাক্টিভিটি দেখতে পারেন আপনার গ্রুপে কী পরিমাণ কে কে কী লাইক করতেছে এগুলো দেখতে পারেন এবং আছে আপনার গ্রুপ ক কোয়ালিটি এই গ্রুপ কোয়ালিটি আছে খুব গ্রুপের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা আছে আপনার গ্রুপে যদি কোনো ভাইলেশন হয়ে যায় আপনার জানা অজানার মধ্যে তো আপনি গ্রুপের মধ্যে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার গ্রুপে ভাইলেশন আছে কিনা অর্থাৎ আপনার গ্রুপটা ওকে আসে কিনা তো এখানে আপনি গ্রিন টিক যখনই দেখবেন তাহলে মনে করবেন আপনার গ্রুপটা ওকে আসে ওকে গ্রুপ হ্যাজ নো ইস্যু অর্থাৎ আপনার গ্রুপে কোনো রকম ভাইলেশন নেই কোনো কিছু নেই যেহেতু আমার গ্রুপটা আমি কাস্টমাইজ করে রেখেছি আপনারা যখন কাস্টমাইজ করবেন তখন কিন্তু এরকম হবে আর এর আগে কিন্তু অন্যরকম থাকবে আপনি কাস্টমাইজ করার পরে এগুলো সব অটোমেটিকলি আপনার অধীনে থাকবে অর্থাৎ আপনার অর্ডার ছাড়া আপনার গ্রুপে কোনো রকম বাজে পোস্ট কমেন্ট কিছু করতে পারবে না ওকে তো এখানে নিচে আসে আপনাদের গ্রুপ সেটিং অল সেটিং ওকে গ্রুপ সেটিংস অ্যাড ফিসার পার্সোনাল অ্যাকাউন্ট তো এখানে আপনি যে ইম্পর্টেন্ট যে সেটিংগুলো সেইগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিই তো এখানে আমরা গ্রুপ সেটিংয়ের মধ্যে চলে আসলাম একই সেটিং কিন্তু দুই তিন জায়গায় একভাবে আসে ওকে তো এখান থেকে আমি ইম্পর্টেন্ট করা সেটিংয়ের সাথে আপনাদের পরিচয় করে দিই তো এখানে আপনার সব সময় একটা খেয়াল রাখবেন এই যে প্রাইভেসি প্রাইভেসির মধ্যে অনেক সময় আমরা হয় কি আমরা যখন এখানে আসি অনেক সময় মনে হয় আমাদের পাবলিক গ্রুপ আপনার প্রাইভেট করে রাখি কয়দিন পরে আবার পাবলিক করে নেব মনে রাখবেন আপনার পাবলিক গ্রুপ যদি একবার প্রাইভেট করেন আর কখনও কিন্তু আপনি পাবলিক করতে পারবেন না এই জন্য খুব খেয়াল এই জন্য গ্রুপ নিয়ে যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে কারণ রিসেন্টলি কিন্তু অনেকভাবে গ্রুপ থেকে কিন্তু অনেকভাবে ইনকাম করা যায় আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না ওকে তাই জন্য এইগুলো খুব কেয়ার মানে কেয়ারফুলভাবে আপনারা কাজ করবেন এবং আপনার গ্রুপ নিয়ে যে ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন সেই অনুযায়ী ট্যাগ রাখবেন চাইলে আপনি কি ট্যাগ বসিয়ে দিতে পারেন ওকে যে রিলেটেড অর্থাৎ আপনার যে ক্যাটাগরির আছে কি আপনার গ্রুপটা সেই ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করে দেবেন ট্যাগ ব্যবহার করবেন তাহলে আপনার গ্রুপের রিস বাড়বে অটোমেটিকলি আপনার মেম্বার ইম্প্রু ইনক্রিজ হবে কারণ কি যে রিলেটেড মানুষ খোঁজে সেই রিলেটেড কিন্তু মানুষ গ্রুপে জয়েন হয় ওকে এখান থেকে পাশাপাশি আসে আপনার লোকেশন অর্থাৎ আপনি যে লোকেশনে কাজ করেন সেই লোকেশনে করে রাখতে পারেন এবং আপনার হিডেন গ্রুপ গ্রুপ আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনারা শেয়ার করবেন ইনশালা তা মেম্বারশিপ মেম্বার বেস তো এখানে আপনাদের আছে যে ইম্পর্টেন্টগুলো সেটা হচ্ছে এই যে ম্যানেজ ডিসকাশন তা এই যে পোস্ট অ্যাপ্রুভাল এটা সবসময় অন রাখবেন এবং সব কিছু এখানে যে সেটিংটা আছে হুবু এক অন করে রাখার চেষ্টা করবেন কারণ আপনি যখন এইগুলো সেটিং কিন্তু হিউজ পরিমাণ হয় সব শেষ করা সম্ভব না তার মধ্যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে সেটিংগুলো আছে সেগুলো কিন্তু আমার পুরো কাস্টমাইজ করা আছে তারপরে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেটিংগুলোই কিন্তু আপনাদের পরিচয় করে দিচ্ছি ওকে তাই কিন্তু যখন আপনি মেম্বার অ্যাপ্রুভাল পোস্ট অ্যাপ্রুভাল এগুলো সব অন করে রাখবেন অর্থাৎ আপনার গ্রুপে যে কোনো কোনো পোস্ট করবে যে কোনো যা কিছু করবে আপনার অ্যাডমিন আপনার মডিরেটর কিন্তু সেই জিনিসগুলো কাস্টমাইজ রাখতে পারবে অর্থাৎ আপনার ওয়াটার ছাড়া এগুলো কাজ হবে না কারণ কি অনেক সময় হয় কি আমাদের না দেখার কারণে কিন্তু অনেক সময় আমাদের গ্রুপে ভাইলেশন চলে আসে আর এখন তো গ্রুপে ফেসবুক গ্রুপে এত পরিমাণ আপডেট এসেছে আর এত পরিমাণ ফিচার এসেছে যেগুলো আপনার নিচেই দেখলে বুঝবেন এর কিন্তু অসংখ্য কাজ কিন্তু এর কথা খেয়াল রাখতে হবে যে এই ফিচারগুলো কিন্তু সব গ্রুপে সবাই পাবেন না কারণ গ্রুপ গ্রুপের ক্যাটাগরি অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু আপনার সেটিংগুলো দেওয়া থাকবে অনেকেই বলবেন ভাইয়া আমার তো এই সেটিংটা নেয় ওই সেটিংটা নাই কিন্তু যে সেটিংগুলো আপনার থাকবে না সেইগুলো কিন্তু আপনি পাবেন না কারণ আপনার গ্রুপের ক্যাটাগরি অনুযায়ী যে যে ক্যাটাগরির কাজ করবেন সেই ক্যাটাগরির ফিচারগুলো কিন্তু ফেসবুক নিজেই অটোমেটিকলি দিয়ে দেয় কারণ কি আমাদের গ্রুপটা যখন কাস্টমাইজ করা না থাকে তখন কিন্তু অনেক সময় হয় কি দেখবেন হঠাৎ করে আপনার গ্রুপে মেম্বার ইনক্রিজ হচ্ছে না অর্থাৎ আপনি ইনভাইট করতে পারছেন আপনার গ্রুপে ইনভাইট হচ্ছে না কারণ কি আপনার গ্রুপে মিস ইউজ যখনই হয় তখনই কিন্তু আপনার গ্রুপে মেম্বার আপনি ইনভাইট করবেন ইনভাইটও হবে না আবার গ্রুপে মেম্বার অটোমেটিকলি প্রত্যেকদিন কমে যাবে ওকে তো গ্রুপের মধ্যে সব কিছুর কিন্তু নিয়ম কারণ করা আছে এখানে আমি প্রপারলি সেটিং করে রেখেছি তারপর আপনার যে সেটিংগুলো মিলিয়ে নিতে পারেন কারণ এর মধ্যে এই যে সেটিংগুলো করে রেখেছি অনেকের প্রয়োজন হতে পারে আবার অনেকের নাও হতে পারে কারণ অনেকে বলেছে ভাইয়া আপনি যে সেটিংগুলো দেখেছেন ওই সেটিংয়ে দেখা আমার সমস্যা হচ্ছে এই জন্যই বলবো যে আমি সেটিংগুলো গুরুত্বপূর্ণ যে সেটিংগুলো আপনাদের পরিচয় করার চেষ্টা করেছি যেগুলো আপনাকে করে রাখতেই হবে ওকে তো এইগুলো যখন করে রাখবেন তখন আপনার গ্রুপে আপনার অনুমতি ব্যতীত কেউ কিন্তু কোনো কাজ ধরনের ভুল ভুল করতে পারবে না ওকে কারণ যখনই আপনার গ্রুপে মিসইউজ হবে ভাইলেশন হবে তখনই কিন্তু আপনার গ্রুপটা ডিজিবল হওয়ার সম্ভাবনা থাকবে রিপোর্ট চলে আসবে এবং পাশাপাশি আর একটা জিনিস আপনাদের মধ্যে শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো এই যে অ্যাডুকেশান সেন্টার বলেও একটা জায়গা আছে এখানে যদি আপনি আসেন তো এখান থেকে কিন্তু আপনি ফেসবুক গ্রুপ কিভাবে ব্যবহার করতে হয় কি নিয়ম কারণ আছে সকল নিয়ম কারণ কিন্তু ফেসবুকের টিম বসে আছে আপনাকে বলার জন্য দেখানোর জন্য তাই বলবো যারা ফেসবুক গ্রুপ নিয়ে বিষয়ে একেবারেই বোঝেন না তারা কিন্তু এখানে এসে এসে দেখে দেখে কিন্তু কাজগুলো করতে পারেন কারণ কি অনেক সময় হয় কি আমার কাছে অসংখ্য কমেন্ট আসবে হ্যাঁ হঠাৎ করে আমার গ্রুপে মেম্বার ইনক্রিজ হচ্ছে না বরঞ্চ প্রতিদিন মেম্বার কমে যাচ্ছে আবার ইনভাইটও করতে পারছি না কারণ ফেসবুক গ্রুপের মধ্যে আপনি একটা মেম্বার যদি জন মেম্বারের থেকে বেশি ইনভাইট করে তখন কিন্তু ইনভাইট বন্ধ করে দেয় ওকে আর গ্রুপের রিস্ক ডাউন হয়ে যায় সকল ফিসার অফ করে দেওয়া হয় অনেক ধরনের এই কমেন্টসটা আছে আমি আলাদাভাবে এবার ভিডিও দিয়ে দিয়েছি তা এখানে এসে কিন্তু আপনি আপনার গ্রুপটা কীভাবে ব্যবহার করবেন কিভাবে চালাবেন কিভাবে নিয়ন্ত্রণ করবেন কারণ রিসেন্টলি কিন্তু অনেকে ইনকাম করতে আবার এমন সময় আসবে গ্রুপ থেকে কিন্তু আপনি সাবস্ক্রিপশনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে গ্রুপ থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন ওকে তা এত কথা বলার কারণ ছিল যে গ্রুপটা প্রথমত নিরাপদ রাখার জন্য এর মধ্যেই যদি কোনো গুরুত্বপূর্ণ আলাদা আলাদা কোনো অপশন নিয়ে বিষয়ে আপনার কথা বলেন আমি চেষ্টা করব সেই আলাদা আলাদাভাবে ভিডিও ছোটো ছোটো ভিডিও বানায় দেওয়ার চেষ্টা করবো ওকে কারণ ফেসবুক গ্রুপ বিষয় কমপ্লিটলি ভিডিও বানাতে গেলে ভিডিও অনেক লং হবে অনেক তারা কমপ্লিটলি বোঝানো সম্ভব হবে না ওকে তা ভিডিওটার থেকে যদি একটু হেল্পফুল হয় ইনফরমেশন ফুল হয় অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আপনারা কী রিলেটেড ভিডিও বেশি চান বেশি থেকে বেশি কমেন্ট করবেন ইংশাল আমি চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও বানাই দেওয়ার জন্য তা ভিডিওটা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ